হেপাটাইটিস বি এবং সি ভাইরাসকে কিন্তু আমরা সাইলেন্ট কিলার বলি নিরবঘাতক অর্থাৎ আপনার শরীরে এই ভাইরাসগুলো থাকতে পারে দেখা যাচ্ছে এটা কোনো লক্ষণ প্রকাশ করছে না কিন্তু একটা সময় দেখা গেল যে আপনার লিভার ক্যান্সার হলো বা লিভার সিরোসিস হলো তখন কিন্তু জানা যায় যে এই ভাইরাসটা আপনার দেহের মধ্যে ছিল অথচ যদি আগে জানা যেত হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনও আছে প্লাস খুব ভালো চিকিৎসা আছে আবার হেপাটাইটিস সি ভাইরাসেরও চিকিৎসা আছে এটা যদি চিকিৎসা নেওয়া হয় এই ভাইরাসটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে এবং দেখা যায় যে আপনার আপনার লিভার সিরোসিস বা ক্যান্সার হওয়ার চান্স কিন্তু একেবারে কমে যায় কিন্তু যদি চিকিৎসা না হয় বা জানা না যায় যে আপনার এই অসুখটা আছে তখন কিন্তু এটা আস্তে আস্তে লিভারে ক্ষতি করতে কিন্তু আপনার কিন্তু সিমটম থাকবে না আপনি স্বাভাবিক সুস্থ মানুষের মতো ঘুরে বেড়াবেন খাওয়া দাওয়া করবেন আপনি বুঝতে পারবেন না যে ভিতরে ভিতরে ক্ষতি হচ্ছে হয়তো দেখা যাচ্ছে পাঁচ বছর বা দশ বছর বা বিশ বছর পরে গিয়ে দেখা গেল যে আপনার লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস ডায়াগনোসিস হচ্ছে তখন আর কিন্তু কিছু করারও থাকবে না তাই আমরা সচেতন হব এবং সাবধান হব ধন্যবাদ সবাইকে